গুড আফটারনুন, আজকে এখন বাজে 3:15 বাজে। আমি মুখ টুক পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার শুরু করব একটু একটু করে সাজগো, যে একটু একটু করে বলতে এখন আগে সেফটি পিন, তারপরে চুল বাঁধবো, ক্লিপ ক্লিপ সব জোগাড় করব, শাড়ি এসব বার করব সব, তারপর রেডি হওয়া শুরু করব। মোটামুটি ওই ধরো 3:30-4 তো বেজেই যাবে সব ঠিকঠাক করতে করতে, তারপর শুরু করব। কারণ আজকে আমি একা শাড়ি পরবো আর বেনারসি শাড়ি পরবো, তাই জন্য একটু আগে থেকেই করব। আর সবার পরেও আমি নেল পালিশ পরে নিয়েছি, গেঞ্জির সাথে যেমন ম্যাচ করে গেছে, যদিও আমার শাড়ির সাথে ম্যাচ করবে না, কিন্তু কালারটা আমার খুব পছন্দের বলে পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ চুল ঠুল উঠিয়ে নিয়েছি, যার কারণে মুখে একটু ফেস ওয়াশ আর তারপর ফেস প্যাক মেখেছিলাম, তো ওই জন্যে। চলো আগে সাজগোজটা করে নিই, তারপর একেবারে তোমাদের সামনে আসবো। আর সকাল থেকে আমি না সকালে যাইনি, যাই না, গেলে ওখানে কি হবে, যাই হোক, তো সকাল থেকে যাইনি, আর ওর সাথেই যাব, এখনো কাজ করছে আর কি। তো একেবারে রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসবো এখন, আর কি দেখাবো। আমি রেডি হয়ে গেছি, তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে আমাকে। আমার মোটামুটি খুব খারাপও লাগছে, আবার খুব কিছু সেজে ফেলেছি সেরকমও কিছু মনে হচ্ছে না। তো আজকে আমি 8 পৌড়ে করে ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার বেনারসি শাড়িটা, তো দেখি ও আসুক, ওকে বলবো, ও রেডি হচ্ছে। আসলে মামুনি নেই তো পেছনে সেফটি পিনগুলো সব ওকেই লাগিয়ে দিতে হয়েছে ওই জন্যে। তো চলো বেরোবো আমরা, তার আগে অবশ্যই দেখাবো আমার শাড়ি পরা। আমরা পৌঁছেও গেছি, চলে এসেছি, এখন হাঁটছি আর কি। বেশিক্ষণ লাগলো না গাড়িতে, অল্প একটু টাইম লাগলো। দেখি মামনি পাপা এসে কিনা, আমরা তখন বেরিয়েছি, তখন মামনি পাপাও বেরিয়েছে বলল, তো যাই আগে ভিতরে।
বুঝতেই পারছো যে বিয়ে বাড়ি থেকে এসে গেছি, মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে, ময়েশ্চারাইজারও লাগিয়ে দিয়েছি, এবার শুধুই শুয়ে পড়ার পালা। আমরা ভেবেছিলাম মানে ওদের গোধূলি লগ্ন ছিল 6:30 থেকে 10:30, আবার 10:30 থেকে কেটে গিয়ে আবার 11:30 থেকে। তো আমি ভেবেছিলাম গোধূলি লগ্ন, বিয়েটা আমরা দেখতে পাবো, তুলেও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা আর হয়নি, তাই জন্য আমি সকাল থেকে ভিডিও করিনি। ভাবলাম বিয়ে বা তুলতে গেলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো কী করিব আর কী করবো, তো ওই জন্য তুলিনি। যাই হোক, আজকে মনে হয় ছোট ভিডিও যাবে। আমরা বিয়েবাড়িতে যা যা ফটো তুলেছি, যা কিছু করেছি, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। আজকের ব্লগটা হয়তো সেরকম ইন্টারেস্টিং হয় লাগবে না, আমার নিজেরই লাগবে না হয়তো, তো তোমাদের আর কি লাগবে। যাই হোক না কেন, কালকে থেকে আবার ফুল ফর্মে বাড়ির ব্লগই দেখতে পাবে। আর রিসেপশন আসানসোল 5 ঘন্টার জার্নি, আমি জানি না আমি যাবো কি না, আমি বোধহয় যাবো না, মামনি পাপাই যাবে। অত জার্নি করে না অসম্ভব হয়ে যাবে ব্যাপারটা, না হবে সাজগোজ ভালো করে, না হবে কিছুই, না থেকে দুটোর সময় বাস ছাড়বে, কিছুই হবে না, আরও অসুস্থ হয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা না লাগলো, কালকে থেকে আবারও ভালো লাগাতে পারবো। আমি জানি না আজকের ব্লগটাও খারাপ কিছু লাগবে না, ভালোই লাগবে, আমরা সবাই একসাথে ফটো টটো তুলেছি, এগুলোই ছাড়বো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই ভালোবেসো তাহলে আমি এগিয়ে যেতে পারবো এই আর কি। আর যারা নতুন দেখছো আমাকে, পারলে তারাও আমাকে ভালোবেসো, আশা করি তোমাদের ভালোবাসার দাম দিতে পারবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।